নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। আজকে একটা গল্প শেয়ার করতে ইচ্ছা হলো। আমরা সবসময় ভাবি না যে ভালো লোকেদেরই খারাপ হয়, খারাপ লোকেদের ভালো হয়, এটা কেন হয়? তো সেই নিয়ে একটা গল্প শুনলাম, তো সেটা শেয়ার করতে ইচ্ছা হলো। আর এই ছবিগুলো চলতে থাকুক, তার সাথে সাথে গল্পটা দেখি কতটা বলা যায়। একজন লোক ছিল, সে একটা মন্দিরের মানে পরিষ্কার করার ডিউটি ছিল তার। মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এবং তারপরে যখন এরা আসতো, ওই ভক্তরা আসতো, নিজের কাজ হয়ে গেলে তাদেরকেও সাহায্য করত। তো সে দেখতো যে এত এত মানে ভক্ত আসছে, আর ঈশ্বর সমানে দাঁড়িয়ে রয়েছেন, এতক্ষণ ধরে এত এত ভক্ত তাদের মনের কথা বলছে, কত সময় ধরে ভগবান দাঁড়িয়ে থাকে। তখন তার মনে হলো, তাহলে ভগবানেরও তো কষ্ট হয় এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তখন সে মানে খুব সরল মনে ভগবানকে গিয়ে বললো, আচ্ছা তুমি তো সারাদিন দাঁড়িয়ে থাকো দিনের পর দিন, তো আমাকে একদিন তোমার জায়গাটা দাও, আমি ওখানে দাঁড়াই, তাহলে তুমি একটা দিন রেস্ট পাবে, তোমাকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো ভগবান একটু হাসলো, হেসে তখন বললো, আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবে এখানে, কিন্তু তুমি কিন্তু কোনো কথার মধ্যে জড়াবে না, কোনো কথার মধ্যে জড়াবে না, এবং জড়ালে মানে সব দেখবে শুনবে, কোনো কিছুর মধ্যে জড়াবে না। বলছে আচ্ছা। তো দাঁড়িয়ে আছে এরকম, আর তখন ভগবান তখন ভক্তের ইয়েতে গিয়ে মানে ভক্তের চেহারা ধরে রইলো, আর এই ভক্ত তখন ভগবানের চেহারা ধরে ওখানে মন্দিরে রইলো। এবার সকালবেলায় একজন খুব বড় লোক এসছে, তার অনেক পয়সা কড়ি আছে, সে একটা হাতে টাকার ব্যাগ ভর্তি ব্যাগ নিয়ে এসছে, এবং ঈশ্বরকে প্রণাম করে বলছে যে আমাকে তুমি আশীর্বাদ করো, মানে আমি যেন আরও বেশি টাকা মানে কি বলবো, আমার ইয়েতে আরও বেশি টাকা হয়, এই হয় সেই হয়, সব বলে টলে সে প্রণাম করে চলে গেল, কিন্তু টাকার ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেল। এরপরে একজন গরিব মানুষ এসছে, সে তখন চোখ বন্ধ করে প্রণাম করছে, এবং প্রণাম করে বলছে যে আমার কাছে আর কিছু নেই, একটা টাকাই আছে, সে একটা টাকাই তোমাকে দিলাম, আমি তুমি আমাকে সবাইকে ভালো রেখো। এই বলে তখন চোখটা খুলে যেতে সেই টাকার ব্যাগটা, তার তখন ঈশ্বরের প্রতি খুব মনে হলো যে তারা ঈশ্বর আমাকে মানে আমার অবস্থা দেখে বুঝতে পেরে আমাকে এই টাকার ব্যাগটা দিয়েছে। তো সে তখন ওই টাকার ব্যাগটা নিয়ে চলে গেল। এরপরে একজন নাবিক এলো, সে নাবিক অনেক দূরে যাবে জাহাজ নিয়ে, তো প্রণাম করে সে বলতে এসছে যে আমি যেন মতন যাই, এবং আমার এই যাত্রা যেন সুন্দরভাবে আবার প্রত্যাবর্তন করতে পারি। বল এই সময় ওই যে যে টাকার ব্যাগ ফেলে গিয়েছিলো সে তখন পুলিশ নিয়ে এসছে, এসে তখন ওই নাবিককে দেখেছে, নাবিককে দেখে তাকে ধরেছে, বলছে তুমি নিশ্চয়ই আমার টাকার ব্যাগ চুরি করেছো। বলছে না আমি তো চুরি করিনি। বলছে না তুমি চুরি করেছো বলে ওকে ধরে নিয়ে যাচ্ছে। তখন এই যে ভক্ত, যে ভগবান সে যে দাঁড়িয়েছিল, সে তখন এই অন্যায়টা দেখে আর চুপ থাকতে পারেনি, সে তখন বলছে না ও চুরি করেনি, ও ওকে ভুল ধরছো কেন, ও তো চুরি করে নিয়ে যায়নি। তখন ওই যে বড়লোক যে যে আর কি পুলিশ নিয়ে এসেছিলো, সে তখন বলছে কে কথা বললো, কে কথা বললো? তখন ওই ভক্ত বলছে আমি ভগবান, আমি বলছি। তখন এই মানে এই লোকটা, যে বড়লোক, যে সে পুলিশদেরকে বললো যে দেখুন দেখুন এই এই লোকটার কত বড় কারবার, আমার টাকার ব্যাগ তো চুরি করেছে, উপরন্তু ওই ওইখানে মানে নকল কথা বলা ভগবানের মূর্তি রেখে মানে এইভাবে মানুষকে ঠকাচ্ছে, মানুষের বিশ্বাস অর্জন করছে যে ভগবানও কথা বলে, বলে ওকে ধরে নিয়ে চলে গেল। এরপরে মানে বিকেলবেলার দিকে আসল যে ভগবান, তিনি এলেন, বললেন যে কেমন কাটলো তোমার সারাদিন। সে যে ভক্ত, যে ভগবান দাঁড়িয়েছিল, সে তখন বলল প্রভু, তখন সমস্ত ঘটনাগুলো বলল। তখন বলার পরে বলল যে আমি তোমাকে বলেছিলাম না যে তুমি কোনো কথা বলবে না। বলছে না আমি তো ওরকম থেকে কথা না বলে পারছিলাম না। বলছে আসলে কি বলো তো, বলছে এরকম এরকম অন্যায় কেন হলো যে যে টাকা চুরি করেনি তাকে ধরে নিয়ে গেল, আমি বললাম তাও আমাকে বিশ্বাস করলো না। তখন ভগবান বলছে যে এটাই হচ্ছে ব্যাপার, যে আমি সবার জন্যই ভালো মন্দ ব্যাপারটা রেখে দিই। যে বড়লোককে তুমি দেখলে টাকার থলি নিয়ে এসেছিলো, আসলে কিন্তু সেই টাকাটা তার নয়, সে আরেকজনকে ঠকিয়ে ওই টাকাটা নিয়ে এসেছিলো। এবং পরে যখন আরেকজন গরিব মানুষ এলো, তার কিন্তু সত্যিই টাকা ছিল না, তাই এই বড়লোকের টাকার থলি আমি ওইখানে রেখে মানে দিয়ে ওই গরিব মানুষটিকে পাইয়ে দিলাম, গরিব মানুষটি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে সেটা নিয়ে গেল। এবারে
এই যে কি বলে তো, এই যে তুমি যখন কথা বলছো যে আমি ভগবান বলছি ও করেনি, ওরা বিশ্বাস করলো না, অ্যাকচুয়ালি তাই, মানে মানুষ ভগবানের উপর বিশ্বাস রাখতে পারে না, তার জন্যই নানা রকম খারাপ জিনিস হয়। তো বলছে সেটা না হয় বুঝলাম, কিন্তু তাহলে ওই যে গরিব, মানে ওই যে নাবিক, যে সে কেন জেলে গেল, তাকে কেন ধরে নিয়ে গেল? বলছে আসলে ওই নাবিকের ওই যাত্রায় যদি যেত তাহলে কিন্তু তার মৃত্যু অবধারিত ছিল, এই জন্য তাকে ওইভাবে করে জেলে ঢুকিয়ে সেই দিনটাকে কাটিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে যখন মানে বোঝা গেল যে না, ওই নাবিকটি চুরি করেনি, তখন কিন্তু পুলিশ ক্ষমা চেয়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছিল। এবং ওই যে বড়লোক যে চিট করে মানে ঠক বড়লোক যে অন্যকে ঠকিয়ে টাকা এনেছিল, তার কিন্তু তখন শাস্তি হয়ে গেল। সুতরাং ঈশ্বরের উপর যদি বিশ্বাস রাখা যায়, ঈশ্বর কিন্তু সবার জন্যই ভালো কিছুই ভেবে রাখে।